সারা দেশে 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো 19 জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে রাজধানী ঢাকাতে 9 জন আর ঢাকার বাইরে রয়েছে 10 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিরোধ সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত 3033 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 801 জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে 2232 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 1,90,758 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আর এ পর্যন্ত সারা দেশে মশাবাহিত এই রোগে মারা গেছেন 928 জন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমাকে সকাল লাগ নাই নাকি? তিল তিল পয়সা জমা, তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সাথে। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এরই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।